হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন, ওয়েলকাম টু তামা কিচেন। কেমন আছো সবাই? ভালো আছে নিশ্চয়ই? ভালো আছি আমিও, আমি সরজোড়াই তামা। বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দারুণ এক মজার পিঠে পায়েস রেসিপি। চলো বন্ধুরা, এই পিঠে পায়েস কীভাবে রান্না করতে হয় দেখে নিই। সামান্য গরম জল, আর গরম জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ। আর এই গরম জলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো বা রাইস পাউডার। আটা তৈরি করে নেব। এই চালের গুঁড়োটাকে ভালো করে মেখে মেখে আমি আটার মতো তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য আর একটু জল, ওটাও গরম জলই, জলটা একেবারে দেওয়া যাবে না, তাই অল্প অল্প করে অ্যাড করে দেখতে হবে কতটুকু জলের দরকার। তোমরা তোমাদের পরিমাণ মতো করেই দেবে। আটাটাকে ভালো করে মেরে নিতে হবে, ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নেব মেখে মেখে। আটাটা এখন আমি কড়াই থেকে নামিয়ে নেব, ঠান্ডা করে নেব, ঠান্ডা হওয়ার পরে ভালোভাবে মেখে নেব। দেখো বন্ধুরা, চালের পাউডারটাকে আমি ঠিক এভাবে ব্যাটার তৈরি করে নিয়েছি মেখে মেখে, এভাবেই করে নিতে হবে। মেখে নেওয়ার পরে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। চালের গুঁড়ো বা চালের পাউডার থেকে তৈরি করা আটা দিয়ে এরকম লম্বা লম্বা করে তৈরি করে নিতে হবে। তারপর এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। ছোটো ছোটো করে সবগুলো পিঠে আমি কেটে নিয়েছি, এখন চলে যাচ্ছি রান্নাতে। এই ছোটো পিঠেগুলো দিয়ে আমি সুন্দর একটা পায়েস তৈরি করব, খুব সুস্বাদু সুস্বাদু পায়েস রান্না করতে চালের তৈরি পাউডার থেকে পিঠেগুলো কেটে নিয়েছি। স্বাদ অনুযায়ী চিনি এখানে নিয়েছি, কাজু, কিশমিশ, এক চিমটি লবণ, আর নিয়ে নিয়েছি দুটো তেজপাতা। সবার প্রথমে আমি দুধ গরম করে নেব। দুধ গরম করার জন্য দিয়ে দিয়েছি, দুধের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। যে যেমন মিষ্টি পছন্দ করো ঠিক তেমন স্বাদ অনুযায়ী চিনিটা দিতে হবে। দিয়ে দেব তেজপাতা, দিয়ে দিচ্ছি কিশমিশ, দিয়ে দেব কাজু, দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ। এখন দুধটাকে ভালোভাবে গরম করে নিতে হবে যতক্ষণ দুধটা ফুটে না ওঠে, চুলা গ্যাস মিডিয়াম স্লো রেখে মাঝে মাঝে দুধটাকে নেড়ে নিতে হবে। দুধটা ভালোভাবে গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে কেটে রাখা পিঠেগুলো দিয়ে দেব। অল্প অল্প দিতে হবে আর নাড়তে হবে, একসঙ্গে দেওয়া যাবে না, তাহলে সব মিশে যাবে। এভাবে আস্তে আস্তে করে আমি সবগুলো পিঠে দুধের মধ্যে দিয়ে দেব। Thank you.
এভাবে সবগুলো কেটে রাখা পিঠে দুধের মধ্যে দিয়ে আমি 10 মিনিট চুলার আঁচ মিডিয়াম স্লো করে রান্না করে নেব। মাঝে মাঝে একটু নেড়ে নেব। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, আমার এই সুস্বাদু পায়েসটা তৈরি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। মজাদার সুস্বাদু এই পায়েসটাকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন কিশমিশ আর কাজু দিয়ে একটু সাজিয়ে নেব। দিয়ে দিচ্ছি কাজু। তৈরি হয়ে গেল মজাদার পিঠে পায়েস। এই পিঠে পায়েস অত্যন্ত সুস্বাদু হয় কোনো পূজা অনুষ্ঠানে বা অতিথি আপ্যায়নে। আমরা এই পায়েস তৈরি করতে পারি। তোমরা এই পুজোতেও তোমরা চেষ্টা করতে পারো এমনভাবে পায়েস তৈরি করতে। আশা করি নিশ্চয়ই খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার দেওয়া ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আজ এ পর্যন্তই, সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচ মাই ভিডিও।